হ্যালো বন্ধুরা আপনাদেরকে সাতাটিক ইউটিউব চ্যানেল আজকে জানাবো আর কবর থেকে দুয়ার সরকার শুরু হচ্ছে এবং চ্যানেলটিতে যদি আপনার নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো রাজ্য সরকারের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এবার ফের জানুয়ারি মাসের দুয়ার সরকার প্রকল্পের জন্য বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার সেই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম দফা দুই থেকে কুড়ি থেকে দশ জানুয়ারি হবে দুয়ার সরকার দ্বিতীয় দফায় কুড়ি থেকে তিরিশ জানুয়ারি হবে এই প্রকল্পের কাজ আর দুয়ার সরকারের যাবতীয় নিষ্পত্তি আঠাশে ফেব্রুয়ারির মধ্যে করতে হবে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে তবে দুয়ার সরকার প্রকল্পের সবচেয়ে বেশি নজর কেড়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প গত একলা সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে শুরু করেছেন বাংলার মহিলারা তার জন্য দুয়ার সরকার ক্যাম্প থেকে আবেদন করা যায় এবং দরখাস্ত দিতে হয় এর মাধ্যমে তফসিলি জাতি উপজাতির মহিলারা পাচ্ছেন এক হাজার টাকা আর সাধারণ পরিবারের মহিলারা মাসিক পাঁচশো টাকা পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড দেখালে অবশ্যই করা যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিভিন্ন সুবিধা প্রদানের জন্য দুয়ারে সরকার প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনও কখনও যোগ্য সুবিধাভোগীরা সচেতনতার অভাব সরকারের স্কিমগুলির সুবিধা পেতে সক্ষম হন না তাছাড়া কখনও কখনও অনলাইনের আবেদনের সুবিধা পাওয়া যায় না অনেক প্রকল্পের ক্ষেত্রে এই পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার একলা ডিসেম্বর দু হাজার কুড়ি থেকে দুয়ার সরকার কিন্তু প্রকল্প শুরু করেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি সম্পূর্ণ তথ্যটি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন